সবার সুখ দেখার জন্য পরামর্শ দেখতে হবে। দর্শক, আমরা কিন্তু দেখলাম প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছে, শ্রম দিচ্ছেন, তারা কিভাবে করে থাকছেন। খুব সুন্দর মসজিদ, নীল রঙের কার্পেট বিছিয়ে রেখেছে, প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদের মাঝে বসে, বাংলাদেশি মহল্লায় বসে, বাংলাদেশি খাবার হাতে নিয়ে। প্রিয় দর্শক, আবুধাবির বিখ্যাত বাংলাদেশি পাড়া থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আছি এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত, এই রাষ্ট্রটার সবচেয়ে বড় আমিরাত, যেটা নাম হচ্ছে আবুধাবি। সেই আবুধাবিটা এই সমগ্র আরব আমিরাতের সর্বোচ্চ জায়গা দখল করে কিন্তু বসে আছে। প্রায় 90% কাছাকাছি ভূমি কিন্তু সরাসরি আবুধাবির। সে আবুধাবির মাঝে আবুধাবি শহরে যে জায়গাটা ঘিরে প্রচুর বাংলাদেশি যাতায়াত থাকে, জায়গাটার নাম হচ্ছে খেজুরতলা। এই খেজুরতলায় বেড়াতে এসেছি, বরাবরের মতন রমজান মাসে ঘুরে দেখছি। স্বাভাবিকভাবে রমজান মাসের অন্তর্ভুক্ত হয়ে এখানে যে মসজিদ আছে, ইফতার বাজার আছে, বাংলাদেশিরা কেমন আছে, আমরা সব কিছু কিন্তু জানার চেষ্টা করব। আসেন, কথা না বাড়িয়ে আমরা এই ভিডিওতে সমগ্র বিষয়টা উপস্থাপন করা শুরু করি। আসেন, আমরা যেখানটা দিয়ে হাঁটছি এখানে যত দোকানপাট আছে, হয়তো নামগুলো দেখছেন ইংরেজিতে লেখা, তবে এখানকার অনেক দোকানপাটের ভেতরে ভেতরে কিন্তু বাংলাদেশি কর্মচারী বা কর্মকর্তারা আছেন। তার পাশাপাশি অনেক দোকানের ভেতরে গেলে আপনি দেখতে পারবেন সরাসরি বাংলা ভাষায় লেখা কিন্তু পোস্টার দেখা যায়। যেমন এখানে যে দোকানটা দেখছি, আমি খেয়াল করলাম এখানে মনে হচ্ছে ইফতার বিক্রি করা হচ্ছে। একটু যেয়ে দেখি। আসসালামু আলাইকুম। আসসালাম। দেশি ইফতারি নাকি ভাই? কি এটা বুন্দিয়া কত করে? দুই দিরহামে কতখানি দিবেন? এই বাটি সমান। ধন্যবাদ, ধন্যবাদ। আমি যে এখান থেকে হাঁটছি, আমার পাশ দিয়ে দেখা যাচ্ছে কিন্তু আবুধাবির সর্বোচ্চ দালান। আবুধাবি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বলে বিখ্যাত, তার অন্তর্ভুক্ত হয়ে যে একাধিক দালান আছে, আমার জানা মতে মনে হয় তিনটা নাকি দুইটা আছে, আমি আসলে এখানকার মানুষ না, তো তার ভিতরে কিন্তু এখানকার যে দালানটা একটা বড় বা লম্বা আছে, সেটা মনে হয় 90 তলার কিছু বেশি, 92 তলা পর্যন্ত শুনেছি, বা 1200 ফুটের কিছু বেশি। কেমন আছেন, কেমন আছেন? এখান দিয়ে হাঁটা চলাফেরা করা অবস্থায় প্রচুর বাংলাদেশির সঙ্গে আপনার দেখা হবে। তবে একটা জিনিস বলে রাখতে হয়, আবুধাবিতে কিন্তু বাংলাদেশি জনসংখ্যাটা সরাসরি দুবাইয়ের মতন অতটা না। দুবাই বা শারজাতে যেই পরিমাণে মানুষ থাকে বাংলাদেশি, আমি শুনেছি এখানে হয়তো একটু কম আছে। এখানে দেখতে পাচ্ছি কিন্তু ঢাকা ট্রাভেলস, এরকম ঢাকা ট্রাভেলস আর বিভিন্ন রকমের ট্রাভেল নামে অনেক অনেক কিন্তু ট্রাভেল এজেন্সির দোকানপাট পাবেন। এটা দেখছি বিডি জোন, দেখি তো বিডি জোনে কি আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এটা কি বাংলাদেশি কি আপনার বিল্ডিং ম্যাটেরিয়ালসের দোকান, মানে বিল্ডিং ম্যাটেরিয়ালস হার্ডওয়্যার দোকান বলছে? কিন্তু আমাদের দেশে হার্ডওয়্যার দোকান যেরকম একটু ঘিঞ্জি থাকে না, এখানে একটু চকচকা পরিষ্কার দেখতে পাচ্ছি। ভাই, আপনার নামটা কি একটু যদি জানেন? আমার নাম মোহাম্মদ ওসমান গনি। মোহাম্মদ ওসমান গনি, কত বছর হলো আছেন? আমি এমরতে আছি ধরনের 14 বছর। 14 বছর, কেমন লাগছে এখানে থাকতে? আলহামদুলিল্লাহ বহুত ভালো আছে। ভালো, দেশের বাইরে যে থাকেন কেমন লাগে? আছি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে। দেশে সুন্দর দেখানোর জন্য তো প্রবাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কষ্ট তো আছে। হ্যাঁ, কষ্ট করতে হবে, ছেলে মেয়ে আছে, বউজি আছে, সবাই আছে, সবার সুখ দেখার জন্য প্রবাসে পরি দেখতে হবে। রাইট, যাওয়া আসা করেন দেশে? হ্যাঁ, ইনশাআল্লাহ যাই। ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো, ভালো থাকবেন। হ্যাঁ, চলেন আমরা সামনে আরো কিছু দোকান দেখি। ওই সোজা দেখতে পাচ্ছি কিন্তু গোল্ডেন বাংলা, ওটা মনে হচ্ছে একটা যে গ্রসারি শপ হয়ে থাকতে পারে। সামনে লেখা কিন্তু বাংলাদেশি লন্ড্রি, দেখি তো কি আছে এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমাদের আসলে এখানে ব্যাচেলার এরিয়া, তো এখানে আপনার নির্দিষ্ট কোনো আমাদের ইয়ে নাই। আচ্ছা, প্রাইস নেই, কারণ নির্দিষ্ট প্রাইস দিয়ে এখানে ব্যবসা করার মতো নাই। এখানে যারা আছে এরা নিম্ন আয়ের মানুষ যারা, যেমন আমি এরকম 2 টাকা কাপড় ধুতে দিব, না কারো কাছ থেকে এটা 3 টাকা, 3 টাকা, 6 টাকাও নি, কারো কাছ থেকে 4 টাকাও নি, কারো কাছ থেকে 5 টাকাও নি। ভাই, আপনার নামটা যদি জানতাম? আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। কোন অঞ্চলের? আমি নোয়াখালী। নোয়াখালী, কয় বছর হলো আছেন? আমি এখানে 15 প্লাস 15। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। দেশের বাইরে যে রমজান করছেন, ঈদ করছেন, ভালো লাগে? দেশের বাইরে আসলে ফ্যামিলিকে তো মিস করি, এটা তো সবাই মিস করে। তারপরও এখন আপনার জীবনের ভাগ্য পরিবর্তন করতে হলে তো আপনাকে, এই অঞ্চলে বাংলাদেশি আছে কত মানুষ? এখানে হিসেব করলে আপনি 90% বাঙালি। হ্যাঁ, মানে সংখ্যা কেমন হবে? 20,000, 50,000, 1 লাখ? এখানে হিসেব করলে যতগুলো বিল্ডিং আছে, এক একটা বিল্ডিং এর ভিতরে হিসেব করলে অন্তত আপনার প্রায় 1000 খানিক মানুষ আছে, তাই না?
একটা মানুষ এখানে 20,000 এর উপরে কলোনিতে 20,000 এর উপরে বাঙালি আছে এসে টাকা পয়সা পাঠান আলহামদুলিল্লাহ সবাইকে দর্শক আমরা মাত্র একটা লন্ড্রি দোকান থেকে কিন্তু ঘুরে বের হলাম সামনে দেখছি গোল্ডেন বাংলা ফুড স্টাফ ট্রেডিং রায়দা আলী সুপার মার্কেট পরিচালনায় রায়দা হোটেল দেখি কি আছে কি অবস্থা ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কি নাম ভাই আপনার আমার নাম রিজওয়ান আচ্ছা আপনার সঙ্গে দুই একটা কথা বলতে পারি রিজওয়ান ভাই আপনি দেশে কোন অঞ্চল থেকে এসেছেন আমি চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে কয় বছর হলো আছেন আমি 2 মাস হচ্ছে আছি ও 2 মাস তো বেশি সময় কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে জি মানে দেশ ছেড়ে আসছেন দেশের প্রতি টান আছে কিছু অবশ্যই তো থাকবে দেশের প্রতি আপনাদের দোকানে কি কি পাওয়া যাচ্ছে আমাদের দোকানে সবকিছু আছে মানে কি সব দেশি দেশি জিনিসপত্র কি দেশি কি আছে বলেন তো খাবার দাবার কি আছে তোমার এখানে এই শুটকি আছে আপনার শুটকি কই দেখেন তো দেখি মানে কক্সবাজার থেকে আসে না কোন দিক থেকে আসে আসে এখান থেকে আসে ওই দিক থেকে কি 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 শুটকি আছে এই শুটকি তারপর আপনার লোটিয়া শুটকি লোটিয়া শুটকি কত এটা হচ্ছে আপনার 3.5 টাকা 4.5 টাকা এরকম 3.5 থেকে 4.5 দেশি শুটকি দেখতে পাচ্ছি এখানে দেশি আলু আছে কত করে আলুর কেজি কত 2 টাকা 50 পয়সা তো দেশি আলু এখানে দর্শক আপনি প্রতিটা লেনে লেনে আপনি এরকম বিভিন্ন বাংলাদেশি দোকানপাট পাবেন এবং এরকম অলিগলি ধরে যত সামনে আগাতে থাকবেন একের পর এক লেন বের হবে যত লেনে যাবেন প্রতি লেনেই কিন্তু আপনি বাংলাদেশি দোকানপাট পাচ্ছেন এখানটায় দেখছি লায়লা হোটেল আবুধাবিতে আপনার ওই যে বাইরে বসে যে সরাসরি যে বাজারটা ইফতার সেটা কিন্তু সবসময় খুব একটা অনুমতি দেন না ওনারা এখানে যেটা হয় যে আপনাকে ঘরোয়াভাবে আপনার যে রেস্টুরেন্টটা আছে তার ভিতরে আপনাকে জায়গা টাঙাতে হবে তবে কিছু কিছু জায়গা মনে হয় আছে যেখানে আপনার বাইরে পর্যন্ত বাজার বসছে আমরা সেই জায়গাটাও ঘুরে দেখব তবে তার আগে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি আমার এখানকার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে সায়েম ভাইয়ের সঙ্গে আমার আগে দেখা হয়েছে সায়েম ভাই এখানে কত বছর আছেন 2 বছর কেমন লাগছে এখানে ভালো আলহামদুলিল্লাহ ভালো মানে যে দেশের বাইরে 2 বছর কেমন অনুভূতি কেমন মানে কি কষ্ট লাগে নাকি খুব সুখে আছেন কিছু সময় অনেক খারাপ লাগে মানে ঈদের সময় রমজানের সময় এই যে সময়গুলো চলতেছে ফ্যামিলি না সাথে সায়েম ভাই কোন অঞ্চলে সিলেটের জি সিলেটি মানুষ কেমন আছে এখানে সিলেটি মানুষ প্রচুর আর ঢাকার দিককার ঢাকার দিককারও সেম কুমিল্লা কুমিল্লারও সেম খুবই অল্প এই জায়গা সিলেট এবং চট্টগ্রামের লোক প্রচুর আপনারা থাকেন কোন দিকে এখানে জি আমার বাসা ওই দিকে আপনি চাইলে আমার বাসাটা একটু দেখতে আসতে পারেন চলেন চলেন আমরা একটু আমরা এ পর্যন্ত দর্শক কখনো আপনার বাংলাদেশি কমিউনিটি তারা কোথায় কোন বাসায় থাকে কীভাবে থাকে আমার সরাসরি দেখার সুযোগ হয়নি আজকে প্রথমবারের মতন আমরা কিন্তু দেখব জানব কি পরিবেশের ভিতরে সবাই আছে এখানে কয়জন থাকে তিনটা রুম আছে রুম তিনটা বলতে এই একটা দুইটা তিনটা এই তিনটা রুম এভাবে হচ্ছে আপনাদের বাংকার সিস্টেম কয়তলা কয়টা বাংকার পড়েছে 1, 2, 3 কত করে ভাড়া পড়ছে ভাড়া এই জায়গায় 250 প্রতি মাসে খাওয়া দাওয়ার ব্যবস্থা কি কিচেন আছে মেস আছে আপনার বিছানা কোনটা জামা বিছানা এইটাই এটা এটা আচ্ছা ঠিক আছে সায়েম ভাই দর্শক আমরা কিন্তু দেখলাম প্রবাসী ভাইয়েরা যারা এখানে আছে শ্রম দিচ্ছেন তারা কীভাবে করে থাকছেন আপনি যদি খেয়াল করে দেখেন এখানে কিন্তু একটা রুমের ভিতরে প্রায় 10টা সিট তো তাই না সায়েম ভাই আপনারা তো বিদেশে যেহেতু কিছুদিন আছেন দেশে কি টাকা পয়সা পাঠান জি টাকা পয়সা পাঠানো হয় পাঠাচ্ছেন প্রতি মাসে পাঠান প্রতি মাসে পাঠাই কীভাবে করে পাঠাচ্ছেন মানি এক্সচেঞ্জের মাধ্যমে মানি এক্সচেঞ্জ এখানে কি বিকাশের ব্যবস্থা আছে বিকাশের ব্যবস্থা আছে আমরা কিন্তু জানি আমাদের দেশের ভিতরে যে জনপ্রিয় প্রতিষ্ঠান বিকাশ তাদের মাধ্যমে আমরা কিন্তু প্রতিনিয়ত টাকা ট্রান্সফার করছি দেশের বাইরে থেকেও কিন্তু রেমিটেন্স বিকাশের মাধ্যমে আপনি বাংলাদেশে পাঠাতে পারছেন একদম বৈধভাবে এবং বৈধভাবে যখন আপনি পাঠাচ্ছেন তখন কিন্তু আপনি রাষ্ট্র কর্তৃক প্রণোদনা পাচ্ছেন এখন পর্যন্ত অনেকে হয়তো বিকাশের সার্ভিসটা সম্পর্কে জেনে উঠতে পারেন নাই তবে আপনার নিকটস্থ এমটিও যারা আছে মানি ট্রান্সফার অর্গানাইজেশন তাদের সঙ্গে যোগাযোগ করলে একদম বৈধভাবে কী করে বিকাশে টাকা পাঠানো যায় তার ব্যাপারে কিন্তু আপনি অবগত হবেন সায়েম ভাই এখানকার সবচেয়ে ভালো রেস্টুরেন্ট কোনটা ভালো রেস্টুরেন্ট হইতে এইদিকে রাবিয়া আছে বাংলাদেশি হোটেল রাবিয়া রেস্টুরেন্ট লেখা এখানে মনে হয় ইফতারের বাজার বসছে পর্যন্ত দেখা যাচ্ছে
আলাইকুম আসসালাম, ভালো আছেন? কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ নাঈম। কয় বছর কাজ করছেন? চার তিন বছর। তিন বছর। এখন কি ইফতারের বাজার বসছে আপনাদের? কি কি পাওয়া যাচ্ছে? কি দেশি সব আইটেম? এখানে আপনার ছোলা মুড়ি আছে, ছোলা আছে, ছোলা কই? ছোলা আছে। কত করে ধরছেন আপনারা? বলেন। 2 টাকা, 3 টাকা, 5 টাকা। 2 টাকা, 3 টাকা, 5 টাকা। 2 টাকায় কতখানি দিবেন? এটা হচ্ছে 2 টাকার পরিমাণ। 2 টাকার পরিমাণ। 2 টাকা বা 2 দিরহামের পরিমাণ, যেটা বাংলাদেশী টাকায় প্রায় 65 টাকার আশেপাশে আপনার এই মুহূর্তে রেট পড়ছে। যদি এইটুকুর অংশ, এটা এটা কি খিচুড়ি? ছানা পোলাও। ছানা পোলাও ছানা দিচ্ছি আমরা 2 টাকা, 3 টাকা। আমার চোখে কিন্তু কিছু বাংলাদেশি সেলুন পড়ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপনি কি বাংলাদেশী? আপনাদের এখানে হেয়ার কাট কত করে নেন? হেয়ার কাট 15 দিরহাম। কি নাম ভাই আপনার? রাজু আহমেদ। রাজু আহমেদ কোন অঞ্চল থেকে এসছেন? সিলেট থেকে। ভালো আছেন এমনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি, চলছে। ভিডিও আমার দেখা হয়। ওকে, চমৎকার চমৎকার। কয় বছর ধরে আছেন? আমি এখানে আছি 2 বছর যাবত। ভালো লাগছে? ভালো লাগছে। মাশাআল্লাহ, এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট সুন্দর মসজিদ। আপনার যে উপরে যে গম্বুজটা, গম্বুজটা রং করেছে কিন্তু সবুজ। খুব সুন্দর মসজিদ, নীল রঙের কার্পেট বিছিয়ে রেখেছে। আর আমি যদি একটু জুম করে দেখাই, ওই জুম করে দেখা যাচ্ছে ওখানে সামনের যে মিম্বার, মেহরাবের অংশ। খুব ঠান্ডা পরিবেশ তো, আমার মনে হয় বাইরের গরমে আবার ফেরত যাওয়া উচিত। খুবই ভালো লাগলো, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মসজিদ। ওই পাশটাই হচ্ছে সে মসজিদটা, আর এই মসজিদটা থেকে কোনাকুনি বরাবর আমরা একটা গলিতে ঢুকছি, সেখানে ইফতার বাজার। বাংলাদেশিরা সাধারণত হিসাব করে লাইফলাইন হাসপাতালের পিছের অঞ্চলটাতে আসলেই আপনি খেজুর তলায় এসে প্রবেশ করছেন, বা লাইফলাইন হাসপাতালের আশপাশ ঘিরে। দর্শক, আমি এখন যেখানটাতে এসে পৌঁছালাম, খেয়াল করে দেখেন ইফতারের কিন্তু বাজার বসছে। এবং যে জায়গাটাতে আসছে এখানে বলা হচ্ছে রূপসী বাংলা রেস্টুরেন্ট, বাংলাদেশি নামে রূপসী বাংলা রেস্টুরেন্ট। এখানে লোকজন কিন্তু ইতিমধ্যেই আপনার টেবিলে টেবিলে ইফতার নিয়ে বসে গেছে। কে অবস্থা ভাই, কেমন আছেন? ভালো আছেন? কি এটা কত করে? এটা 1 টাকা। এটা কি বুন্দিয়ার মতন তো লাগছে, কি কত করে? এটা 1 টাকা। 1 টাকা, 2 টাকা, মানে 1 টাকা 2 টাকা। আর এগুলা কত করে? এটা 1 টাকা। এটা 1 টাকা। 1 টাকা। এসবও 4 টাকা। 1 টাকা, 4 টাকা, 3 টাকা, 3 টাকা, 4 টাকা। আর এটা 2 টাকা। আচ্ছা, এটা কি সবচেয়ে জমজমাট ইফতার বাজার? কি এটাই বাংলাদেশের মেইন খাদ্যতলা? এটাই বাজার। ওকে ওকে ওকে। আপনাদের রেস্টুরেন্টে বয়স কত? আরে আমাদের রেস্টুরেন্টে বয়স 4 বছর। 4 বছর, 4 বছর। আমরা আজকে এই আবুধাবিতে যে বাংলাদেশি পাড়াটা ঘুরে দেখলাম, এটা কিন্তু খুব অল্প অংশের ভিতরে, খুব বেশি বড় না কিন্তু। তারপরেও এখানে যে শুনছি 20,000-এর কাছাকাছি মানুষ আছে, হয়তো এমনও হতে পারে 15,000 আছে, হতে পারে 50,000 আছে, সঠিক সংখ্যাটা তো বলতে পারছি না। তবে যারা আছে আশা করছি মিলেমিশে সৌহার্দ্যপূর্ণভাবে তারা বসবাস করছে। মাগরিবের ওয়াক্ত চলে আসছে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ইফতার করব। সারাদিনের রোজা সেরে শেষমেশ ইফতার খেতে বসছি। প্রচুর পরিমাণে বাংলাদেশি ভাইদের মাঝে বসে, বাংলাদেশি মহল্লায় বসে, বাংলাদেশি খাবার হাতে নিয়ে এবং পেটে বাংলাদেশি খাবার চালান করে আজকের এই ভিডিও এখানে শেষ করে দিচ্ছি। সকল বাংলাদেশি ভাইরা ভালো থাকবেন, সকল প্রবাসীরা ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।